আসসালামু আলাইকুম, বিজনেস টিসবিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউন গরুর মাংসের ব্যবসা। কী ব্যবসা করবেন চিন্তায় আছেন? আমার এই আইডিয়াটি অবলম্বন করুন আর বেকারত্ব থেকে মুক্তি পান। আমাদের দেশে গরুর মাংসের চাহিদা অনেক বেশি, আপনি গরুর মাংসের ব্যবসা করতে পারেন। গরুর মাংসের ব্যবসা করে আজকাল অনেকে অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে গেছে। আসুন, গরুর মাংসের ব্যবসা কীভাবে করবেন? আমাদের দেশে গ্রামে বা শহরে মহল্লার মোড়ে মোড়ে গরু জবাই করে গরুর মাংস ভাগা দিয়ে বিক্রি করা হয়। মাত্র 50 থেকে 60 হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আমাদের দেশে গরুর হাট বা গৃহস্থের কাছ থেকে গরু কিনতে পারবেন। ভালোভাবে যাচাই বাছাই করে গরু কিনবেন। ভালো স্থান বা ভালো জায়গা হলে আপনি প্রতি মাসে 2 থেকে 3টা গরু জবাই করে ভাগা দিয়ে বিক্রি করতে পারবেন, আর একটা গরু থেকে আপনি নিম্নতম 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ভাগার মাংস নগদ টাকায় বিক্রি হয়ে থাকে। আর মাসে যদি 3 থেকে 4টা গরু জবাই করে মাংস বিক্রি করতে পারেন, তাহলে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব। অল্প পুঁজিতে গরুর মাংস বিক্রি ব্যবসা অনেক লাভজনক ব্যবসা। আসুন বন্ধুরা, আর বেকার না থাকি, অল্প পুঁজিতে গরু মাংসের ব্যবসা করে আমরা বেকারত্ব দূর করি এবং অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাবলম্বী হই। আর বন্ধুরা, আমার টিপ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।